नमस्कार आपोनालोके सायसे सच द रियलिटी स्टुडियोत मय नीलाखी ए मुहूर्तत एटा गुरुत्वपूर्ण खबर पुनर उच्चतम न्यायालय मुख ठेकेसा दिल्लीर मुख्यमंत्री अरविंद केजरीवालर 27 एप्रिल लय कारागारर बन्ध पुथरीते थाकिब लागिब दिल्लीर मुख्यमंत्री गराकी कियनो खुरनीति केलेंकारीर सन्दर्भत ईडी ग्रेप्तार करिसिल अरविंद केजरीवालक आरु अरविंद केजरीवाले न्याय विचारी काह सापिसिल दिल्ली उच्च न्यायालय आरु दिल्ली उच्च न्यायालय শুনানিত মুখ থেকে সাখার পিছত উচ্চতম ন্যায়ালয়ের কাছ চাপিছিল কিন্তু পুনর উচ্চতম ন্যায়ালয়ের মুখ থেকে সাখাবলকিয়া হল দিল্লির মুখ্যমন্ত্রী গরাকিয়ে আর অহা 27 এপ্রিললৈ কারাগারের বন্ধর কোঠরিতে থাকিব লাগিব অরবিন্দ কেজরিওয়াল এই সন্দৰ্ভত আমি আৰু ঠিক এই মুহূৰ্তত দৰ্শকক জনাব বিচাৰিছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ অহা 23 এপ্রিল পৰ্যন্ত কারাগারতে থাকিব লাগিব কেজরিওয়াল ভাগ্যই এবাৰো লগ নিদিলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক দিল্লির রাউস এভিনিউ আদালতে দিলে রায় ভার্চুয়ালি শুনানি গ্রহণ প্রক্রিয়াত অংশগ্রহণ করা হয়েছিল কেজরিওয়ালক ইয়ার মাজতে বিশেষ ছুটি বিচারি উচ্চতম ন্যায়ালয়ত আবেদন কেজরিওয়ালর নির্বাচনের প্রচারের বাবে দাখিল করেছিল ছুটির আবেদন উভয় পক্ষর শুনানির অন্তত ইডিলৈ জাননী জারি ন্যায়ালয়ের 27 এপ্রিলত ইডির উত্তরের প্রত্যুত্তর দিব লাগিব কেজরিওয়ালে 29 এপ্রিলত উচ্চতম ন্যায়ালয়ে গ্রহণ করিব চূড়ান্ত শুনানি এটা গুরুত্বপূর্ণ খবর জানাইছো পুনৰ মুখ ঠেকেচা দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালৰ অহা 23 এপ্রিল পর্যন্ত কারাগারতে থাকিব লাগিব কেজরিওয়াল আৰু ভাগ্যই এবাৰো লগ নিদিলে দিল্লীৰ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক দিল্লীৰ রাউস এভিনিউ আদালতে দিলে রায় ভার্চুয়ালি শুনানি গ্রহণ প্রক্রিয়াত অংশগ্রহণ করা হয়েছিল কেজরিওয়ালক আৰু ইয়াৰ মাজতে বিশেষ ছুটি বিচাৰি উচ্চতম ন্যায়ালয়ত আবেদন কেজরিওয়ালৰ নির্বাচনের প্রচারের বাবে দাখিল করেছিল ছুটির আবেদন আর উভয় পক্ষর শুনানির অন্তত ইডিলৈ জাননী জারি ন্যায়ালয়ের 27 এপ্রিলত ইডির উত্তরের প্রত্যুত্তর দিব লাগিব কেজরিওয়ালে 29 এপ্রিলত উচ্চতম ন্যায়ালয়ত গ্রহণ করিব চূড়ান্ত শুনানি কিয়নো পুরা নীতি কেলেঙ্কারি সন্দর্ভত দিল্লির মুখ্যমন্ত্রী গৰাকীক ইডিয়ে গ্রেপ্তার করেছিল আর তার পাছতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কাছ চাপিছিল দিল্লী উচ্চ ন্যায়ালয়ের কিন্তু দিল্লী উচ্চ ন্যায়ালয়ের মুখ ঠেকেচা খোৱাৰ পিছত উচ্চতম ন্যায়ালয়ের কাছ চাপিছিল অরবিন্দ কেজরিওয়াল কিন্তু উচ্চতম ন্যায়ালয়ের আসলে রায়ত দেখিলে পোৱা গৈছে অসন্তুষ্টি আর পুনের ভাগ্যই লগ নিদিলে অরবিন্দ কেজরিওয়ালক অহা 23 এপ্রিল পর্যন্ত কারাগারের বন্ধ কোঠাতে আসলে থাকিব লাগিব অরবিন্দ কেজরিওয়াল দিল্লির রাউস এভিনিউ আদালতে দিলে রায় ভার্চুয়ালি শুনানি গ্রহণ প্রক্রিয়াত অংশগ্রহণ করা হয়েছিল কেজরিওয়ালক আর অহা 27 এপ্রিলত ইডির উত্তরের প্রত্যুত্তর দিব লাগিব দিল্লির মুখ্যমন্ত্রী গৰাকীয়ে আর 29 এপ্রিলত উচ্চতম ন্যায়ালয়ে গ্রহণ করিব চূড়ান্ত শুনানি